ভারতের নজিরবিহীন আবিষ্কার থেকে ল্যান্ডমাইন ধরা পড়বে তৈরি রেডারে সীমান্তে সুরঙ্গের সন্ধান কোনো নতুন খবর নয় গত বছরের তিরিশ নভেম্বরের সাম্বা সেক্টরের জঙ্গি হামলার পরই এক বড়সড় সুরঙ্গের সন্ধান পায় বিএসএফ সেখান দিয়েই ঢুকেছিল জঙ্গিরা তাই এবার সুরঙ্গ দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নয়া প্রযুক্তি সাহায্য নিতে চলেছে ভারত এর আগে দুই হাজার বারোর জুলাই মাসে একটি সুরঙ্গ পাওয়া গিয়েছিল যা ছিল তিনশো মিটার লম্বা আর বিশ ফুট গভীর সাম্বা সেক্টরের পাঠানকোটিয়ার বেসেই অদূরে মিলেছিল সুরঙ্গটি দুই এক থেকে দুই হাজার ষোলো পর্যন্ত মোট আটটি এমন টানেল পাওয়া গিয়েছিল যা ভারত ও পাকিস্তানকে যুক্ত করেছে সাধারণভাবে ড্রাগ পাচারের জন্যই এগুলোই ব্যবহার করা হয় তবে অনেক ক্ষেত্রে এই সুরঙ্গ দিয়ে ঢোকে জঙ্গিরা মতো পাঠান ঠেকাতে দুটি বিশেষ প্রযুক্তির ওপর জোর দিচ্ছে ভারত টানেল ডিটেকশন ও গান ডিটেকশন সিস্টেম তার জন্য আইআইটির বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে বম্বে আইআইটির ন্যাশনাল সেন্টার ফর এক্সিলেন্স ইন টেকনোলজি ফর ইন্টারনাল সিকিউরিটি একটি বিশেষ গ্রাউন্ডিং পেনিট্রেটিং রেডার তৈরি করেছে যা শুধুমাত্র সুরঙ্গের সন্ধান পাবে তাই নয় মাটির তলায় রাখা কোনো ল্যান্ডমাইনও খুঁজে বের করতে পারবে সহজেই বর্তমানে সেই রেডারের পরীক্ষা করা হচ্ছে সেই পরীক্ষায় উতরে গেলে ফিল্ড ট্রায়াল শুরু হবে ফেব্রুয়ারিতেই এমনটাই জানিয়েছেন প্রজেক্ট ম্যানেজার সীমা পেরিওয়াল প্রাথমিকভাবে ল্যান্ডমাইন ডিটেকশনের ব্যবস্থা করা হলেও পরে টানেল ডিটেকশনের কথা বলা হয় সরকারের তরফে এমনকি ইসরায়েলের কাছ থেকেও প্রযুক্তি চেয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক এছাড়াও তৈরি করা হচ্ছে গানশট ডিটেকশন সিস্টেম যা থাকলে তিনশো থেকে বারোশো মিটার দূর থেকে শত্রুরা গুলি করলেই তার এক সেকেন্ডের মধ্যে জানান দেবে একটি রাইডার পরবর্তীকালে আরও উন্নত প্রযুক্তির রাইডার চাইছে যাতে বিভিন্ন ধরনের অস্ত্র থেকে করাগুলিও চিহ্নিত করা যায়